আজকে দিনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কাছে আমরা দাবি আদায়ের প্রস্তাব জানাব না। সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আড়াল লক্ষ্য এই স্লোগানের সামনে রাখি ফটিকছড়ি দক্ষিণুত সম্প্রতি সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়। আজকে দিনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কাছে আমরা দাবি আদায়ের প্রস্তাব জানাব না, কারণ আমরা বিগত 16 বছর ধরে দাবি দাবি বলেছিলাম, আমাদের দাবি তারা পূরণ করে না। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমস্ত বিষয় নিয়ে তারা মিডিয়ার সামনে কথা বলে, আমার মনে বড় দুঃখ, যখন মাজার হামলা হয় তাদের মুখে কোনো কথা বের হয় না, যখন সুন্নি ভাইকে জুলুসে জবাই করে শহীদ করে তখন তাদের মুখে কথা বের হয় না, যখন প্রতিষ্ঠান থেকে শিক্ষককে লাঞ্ছিত করে বের করে তাদের মুখে কথা বের হয় না। September 21 বিকালে আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজ কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে এই সম্প্রতি সমাবেশ নানাপুর আবু সোফান উচ্চ বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত হয়। আল্লামা হোসেন আহমদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশত প্রধান অতিথি ছিল পীরে তরিকত আল্লামা মসিহুদ্দোল্লাহ, সংগঠনের সচিব মাস্টার নোমান রশিদ এবং যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ কায়সার ও মাস্টার আবু হানিফ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশত বিশেষ অতিথি ছিল উপাধ্যক্ষ আব্দুস শাকুর আনসারী, আল্লামা ইনাম রাজা, আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হাফেজ হালালুদ্দিন, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মালানা এম আবুল মনসুর, এম ফরিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা কাজী ওমর ফারুক আজমি, মাওলানা জাফর কামালী, এস এম নাসিরুদ্দিন, অর্থ সচিব এস এম মফিজুর রহমান, মাওলানা মমতাজউদ্দিন হুসাইনি, মাওলানা নাজিম চিশতি, মাওলানা তসলিমউদ্দিন, মোহাম্মদ শহীদুল্লাহ, আলমগীর মাসুদ, ওলামা মাশায়েখ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সরকারকে বলবো যে উদ্দেশ্য আপনি এসেছেন সে নস্যাৎ করার জন্য আপনাদের দূষণ সেজে আপনাদের ক্ষতি করতেছে। আমার বুঝতে হবে আমাদেরকে এদেশের মানুষ সুবিবাদী মানুষ, আমার শান্তি চায়, আমার সন্ত্রাস চায় না, সন্ত্রাস ইসলাম নয়, সন্ত্রাস ইসলামের বিরোধী, আমার সম্প্রীতি চায় এদেশের মানুষ, সম্প্রীতি চায়, আমরা কোনো রকম সম্প্রদায় দাঙ্গা পক্ষে নয়, হুঁশিয়ার করে বলে দিচ্ছি, কেউ চেষ্টা করলে আমরা তাদের প্রতিহত করব, আমরা আঘাত করব না, আঘাত আসলে তার প্রতিরোধ করবো, কিন্তু আজকে আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, আমরা নবীর উনিশ শ্রমিক, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, কোনো মহল আমাদের কিছু করতে পারবে না। সম্প্রতি সমাবেশের উগ্র রেলি নানাপুর আবু সোফান উচ্চ বিদ্যালয় মাঠত্ব শুরু হয়ে নানাপুর বাজার আজাদী বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরিয়ে রে শেষ হয়। C+ চট্টগ্রাম।